সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। বার্ষিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর আমরা এই বার্ষিক অনুষ্ঠানটা করি, এটা হচ্ছে 13তম বার্ষিক অনুষ্ঠান। আচ্ছা, কী কী আয়োজন করা হয়েছে এখানে? বিভিন্ন ধরনের ডান্স আছে, ক্লাসিক্যাল থেকে ফোক, কন্টেম্পোরারি থেকে ওয়েস্টার্ন থেকে বাউল অবধি আমাদের গান নাচ ডান্স আছে এখানে। তাছাড়া আমাদের প্রত্যেকবার দুটো করে ডান্স ড্রামা থাকে, এটা একটা হচ্ছে শকুন্তলা হচ্ছে, আর একটা বাচ্চাদের হচ্ছে সেভ নেচার সেভ আর্ট। এটা সেভ নেচার সেভ আর্ট আমরা এবার কেন রেখেছি, পরিবেশ থেকে আমাদের গাছ হারিয়ে যাচ্ছে, পরিবেশ থেকে আমাদের আমাদের জল শুকিয়ে যাচ্ছে, প্লাস্টিকের নিয়ে আমাদের পরিবেশটাকে কীভাবে আমরা দূষিত করে ফেলছি, মরুভূমিতে আমাদের এত জলের অভাব, এখানে শহরে আমরা কীভাবে জলটাকে অপচয় করছি, এটার মাধ্যমে একটা আমরা মেসেজ দিচ্ছি বড়োদেরকে, যাতে আমরাও ভবিষ্যতে আমরা ভালোভাবে এগোতে পারি। একদম, আপনার খুব ভালো একটা এগানোর পদক্ষেপ। আর এখানে কতজন ছিলেন? মোটামুটি 70 জন পার্টিসিপেট এখানে আছে। আর আপনাদের কি উদ্যোগ আছে পরবর্তীতে? উদ্যোগ আছে স্কুলটাকে আরও ভালো করে আপনাদের আশীর্বাদে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার স্টুডেন্টরা নানা দিকে পারফরমেন্স দেয়? হ্যাঁ, আমার প্রোগ্রাম হয়, তারপরে আমি সব জায়গায় প্রোগ্রাম করি না, একটু ভেবে চিন্তে প্রোগ্রামটা করি। আর আমার বাচ্চারা প্রচুর পরিশ্রমও করেছে, 3 মাস ধরে খুব বাড়ছে। ভালো সব বয়সী? হ্যাঁ, মিনিমাম 2.5 বছর থেকে 5 বছর স্টুডেন্ট আছে। আমরা অবশ্যই চাইব যে এই ডান্স একাডেমি, নক্ষত্র ডান্স একাডেমি আরও, তারা এই ডান্স একাডেমির আরও নক্ষত্রটা ফুটে উঠুক, তাদের একাডেমিতে আরও এগিয়ে যাক, এই কামনা আমরা রাখবো। এবার আমরা দেখে নিব ইন্দ্রানিধির একজন ছাত্রীর কাছে শুনব তার কেমন লাগছে আজকের দিনটা। আজ তোমার? হ্যাঁ বলো। আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে, প্রোগ্রাম চলে যাওয়ার পর আমাদের খুবই মন খারাপ হয়। কেমনভাবে তোমরা এটা কি প্রত্যেক বছর হয় তোমাদের? হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়। কবে, কত বছর ধরে তুমি শিখছো নাচ? আমি খুব ছোট থেকে শিখছি। কী ধরনের নাচ তুমি করো? আমাদের সবই করে, এবার একজন কত্থক সব। এখন তুমি নাচবে তাহলে? হ্যাঁ। কি গানে নাচবে? আমি একটা ফোক সং। কী গান? কী গান? আজ ফাগুনে। ও, আজ ফাগুনে। আজ ফাগুনে। আজ আমাদের কি নাম তোমার? সিঞ্জিনী গুপ্তা। সিঞ্জিনী গুপ্তা আমাদেরকে সুন্দর তার নাচ দেখাবে। আমরা ইন্দ্রানিধির আরও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে নেব। এবং সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক ভূমি রংভবন সংস্কার মুর্শিদাবাদ মাননীয় অতিরিক্ত আনসার গুপ্তা IAS মহান এবং অবশ্যই গর্বিত। আমার অভিনন্দন কি এত ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করা, এটা সত্যি খুব ডিফিকাল্ট। এদের গ্রুপটা অনেকদিন ধরে প্রায় 2 মাস থেকে 3 মাস থেকে এটা প্রিপারেশন বারণ করে নিলাম আমাদের সম্মাননীয় উদ্বোধক। এবার সবসময় মনে পড়ে
লোক আঙ্গিকে সেরা মুখের খোঁজে এএসআর নিউজের অভিনব উদ্যোগ মাটির গন্ধে সুরে ছন্দে দ্বিতীয় পর্ব আসছে এএসআর নিউজে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তাদের পারফরমেন্স দেখতে অবশ্যই চোখ রাখুন এএসআর নিউজে। আর তারপরই সেই মেগা ফাইনাল। মেগা ফাইনালের জন্য বিজ্ঞাপনদাতারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। বন্ধুরা, আপনাদের পাশের মানুষটিকে বলুন ইউটিউবে গিয়ে asr.nsd.com সাবস্ক্রাইব করতে, সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করতে বলতেও ভুলবেন না। আজকে মাটির গন্ধে সুরে ছন্দের দ্বিতীয় পর্ব।